বিজেপি কর্মীকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে মোথাবাড়ি থানার চণ্ডীপুর এলাকায়। গুরুতর জখম ওই বিজেপি কর্মীর নাম উদয় মণ্ডল। তার বাম পায়ে গুলি লেগেছে, তাকে চিকিৎসার জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ওই বিজেপি কর্মীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন মেডিকেল কলেজে কর্তব্যরত চিকিৎসকেরা। মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের দুটি গ্রাম পঞ্চায়েতের পাঁচটি বুথের নির্বাচনী দায়িত্বে ছিলেন উদয়বাবু। এই ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠেছে, যদিও সম্পূর্ণ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। আপনি কি করছিলেন? ছবিলাল মণ্ডল কে, তৃণমূল না কংগ্রেস? কি হয়েছিল ঘটনা? লোকটা নাম ঘটনাটা আমরা তার জায়গাতে ছিলাম না, আমরা ছিলাম বাড়িতে। তারপরে ওর যখন গলি লাগে তখন ও আমাকে ফোন করে, ফোন করার পরে আমি তখন বাড়ির আশপাশেই ছিলাম গ্রামে। তখন আমি গিয়ে দেখছি তার আমার থেকে আগে তার লোক পৌঁছে গেছে, কয়েকজন, প্রায় 5-7 জন পৌঁছে গেছে ওর কাছে। তারপরে আমি গিয়ে দেখলাম যে ব্যাপার বলছে যে গলি লেগে গেছে। গলি লাগার পরে আমি বললাম কে মেরেছে, শুধু বলতে পারছে যে ছবিলাল মণ্ডল ছিল, ওর সঙ্গে আরও কয়েকটা লোক ছিল। ছবিলাল কি, ছবিলাল মণ্ডল কি পার্টি করে? ও তৃণমূল করে, তৃণমূলের সঙ্গে জড়িত। আর আপনার ভাই? আমরা বিজেপি করে। আপনার ভাই কিসের দায়িত্ব আছে? আমার শক্তি বন্ধু প্রমুখ আছে। কটা বুথের উনি দায়িত্ব আছে? 9টা বুথের। উদয় মণ্ডল। আচ্ছা, তো ছবিলাল মণ্ডল মারলো কেন, কি জন্য মারলো? ওই জমি নিয়ে একটু ঝামেলা আছে আমার সঙ্গে, জমি ওই যেটা জমিতে মেরেছে ওর জমি নিয়ে ওই ছবিলালের সঙ্গে একটু ঝামেলা আমাদের আছে। কটা গুলি লেগেছে? এখন বর্তমান তো ভোটের কারণ তো হবে, কারণ আমি ওখানে বিজেপির প্রতিনিধি, আমি আমার বউ আমার স্ত্রী প্রতিনিধি, পাস করা মেম্বার এখন বর্তমানে। তো পার্টি যেহেতু আমরা বিজেপি করি, তার জন্য মানে এটাতে পদক্ষেপ নিয়েছে, সুযোগ নিয়েছে। কি নাম আপনার ভাইয়ের? আমার ভাইয়ের নাম উদয় মণ্ডল। আপনাদের কি থ্রেট দিত? থ্রেট দিয়েছে অনেকবার। কবে থেকে? ওই একবার আরো কিডন্যাপ করেছিল আমার দাদাকে। কবে? ওই প্রায় 7-8 মাস আগে। কি বলতো? কি বলতো, আমরা তো ওই উদ্ধার করে নিয়ে গেছি, বাঘবাড়ি বাঁধ থেকে নিয়ে গেছিলাম আবার। কেন পুলিশ নিয়ে গেছিল? ভারতীয় জনতা পার্টির সক্রিয় কর্মী সত্যেন্দ্র প্রমুখ উদয় মণ্ডলকে তৃণমূল আশ্রিত গুন্ডারা গুলি করেছে। আমরা মনে করছি যে এই তৃণমূলের মদত রয়েছে এবং পুলিশ নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে, পুলিশের অপদার্থতা, আর সাথে সাথে হচ্ছে এই তৃণমূলের সন্ত্রাস নির্বাচনের সাথে সাথে শুরু হয়ে গেছে। যত নির্বাচন এগিয়ে আসবে তৃণমূল তত এই গুন্ডামি করবে, সাধারণ মানুষকে গুলি করবে। তার জন্য আমরা চাইছি যে আমরা আন্দোলনের মাধ্যমে যারা যে অন্যায়টা যারা করেছে তাদের শাস্তি দাবি করছি, প্রশাসন যেন উপযুক্ত শাস্তি দেয়। আর সাথে সাথে আমরা চাইছি 2021 সালের নির্বাচনে এই সরকারের পরিবর্তন, কারণ এই সরকার মানুষের সরকার নয়, সাধারণ মানুষের সরকার নয়। পুলিশ প্রশাসন সাধারণ মানুষের কাজ করতে পারছে না, নিরাপত্তা দিতে পারছে না, তার জন্য এই সরকারের পরিবর্তন হওয়া দরকার 2021 সালের নির্বাচনে। এটা আমার মনে হচ্ছে দাদা উদয় মণ্ডলের দাদা বলছে জমি বিবাদের জেরে এই গণ্ডগোল। জমি বিবাদটা একটা ঘটনা মাত্র, হ্যাঁ, এটা উপলক্ষ মাত্র। মানুষের বিবাদ অনেক কিছু থাকতে পারে, পারিবারিক বিবাদ থাকতে পারে, জমি নিয়ে থাকতে পারে, তা বলে গুলি করার অধিকার তো কারোর নেই। তার জন্য আইন আছে, প্রশাসন আছে, তা বলে আমি একটা মানুষকে গুলি করে দেবো, এটা তো হতে পারে না। তিনি গুলিবিদ্ধ হয়েছেন, উনি কি দায়িত্বে আছেন আপনাদের? উনি বিজেপির শক্তি কেন্দ্রের প্রমুখ রয়েছেন, বহুদিনের সক্রিয় কোনো এই বিজেপির খুব শক্ত কার্যকর্তা, সাহসী, আমাদের সাথে বহুদিন থেকে আছে। 2016 সালেও আমার সাথে ছিল যখন আমি নির্বাচন দাঁড়িয়েছিলাম, এখনও আমাদের সাথে আছে, পার্টির সাথে আছে। আমরা মনে করছি যে এটা মানে ইচ্ছাকৃতভাবে আর তৃণমূল আশ্রিত গুন্ডারা এই কাজ করেছে। কি চাইছেন এখন? আমরা চাইছি যারা এই কাজ করে তাদের গ্রেপ্তার করা হোক, তাদের উপযুক্ত শাস্তি হোক এবং পুলিশ প্রশাসন কঠোর ব্যবস্থা গ্রহণ করুক। আর তা নাহলে আমরা ঠিক করেছি যে আমরা থানা ঘেরাও করবো, রাস্তা অবরোধ করবো, যা যা আন্দোলন করতে সব করবো, তাকে অ্যারেস্ট না করা পর্যন্ত আমরা সব রকম আন্দোলন করবো, আমরা এর শেষ দেখে ছাড়বো। পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, পুলিশকে আমরা জানিয়েছি, ফোনে পরবর্তী সাথে আমার কথা হয়েছে,
বড়ও বলেছে আমি পুলিশ পাঠিয়েছি আমি দেখছি কিন্তু আমরা বলছি যে অ্যারেস্ট না করা পর্যন্ত আমরা থামবো না। আপনার নাম পড়ছো? শ্যামচাঁদ ঘোষ, উত্তরবঙ্গের জন্য কনমারা, কনমারা ভারতীয় জনতা পার্টি। গোস্বামী প্রেস, ফ্রেশ প্রিন্টিং, ডিজিটাল প্রিন্টিং, অফসেট প্রিন্টিং, গ্লো সাইন প্রিন্টিং, কম্পিউটার ডিজাইনিং এবং অন্যান্য বিভিন্ন ধরনের প্রিন্টিংয়ের জন্য এখনই চলে আসুন গোস্বামী প্রেসে। ঠিকানা রঘুনাথপুর মিশন রোড, সিনেমা হল মোড়। কন্ট্যাক্ট নাম্বার 9679338415।